ওটা পরে এখানে রেখে যা।
তোমরা গ্রিন রুমে আসবে।
অঙ্কুশ দাস, সৌম্যদীপ সরকার, বিতীর্ণ বিশ্বাস, রোহিত সরকার আর ধৃতনাথ। আমরা সকলেই জানি শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় উপাখ্যানের কথা। শ্রী মুরলীধর তার প্রেমিকা শ্রী রাধিকাকে যে কতটা ভালোবাসতেন তা ভাষায় প্রকাশ করা সম্ভবপর নয়। দুজন দুজনের সাথে দেখা না হলেও আমরা জানি শ্রী রাধা তার বাঁশির সুরে কিভাবে মোহিত হতেন, কিভাবে একে অপরের জন্য অপেক্ষা করতেন যমুনার পারে, কিভাবে তারা মনে মনে কথা বলতেন, অনুভব করতেন একে অপরকে। তাদের এই প্রেম ছিল যেমন অপার, তেমন দুজনের মধ্যে খুনসুটিও কম হত না। শ্রী রাধাকৃষ্ণের এই রূপ স্বর্গীয় প্রেম ও নৃত্যগীতের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করতে মঞ্চে হাজির হতে চলেছে কিছু খুদে রাধিকা। দেখো